প্রিয় দর্শকবৃন্দ, কি খবর তোমাদের? পরীক্ষা নিয়ে খুব চিন্তিত নাকি? চিন্তিত হবে, এটা স্বাভাবিক, তবে দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ নেই। আজ যে বিষয় উপর কথা বলবো সেটা সকল পরীক্ষার্থীদের উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ তোমাদের সাথে আলোচনা করব কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর করে বেশি বা মনের মতো মার্ক তোলা যায়। কারণ তোমাদের অনেকেরই অভিযোগ যে সৃজনশীল পরীক্ষায় ভালো মার্ক পাওয়া যায় না। আমি কিন্তু এটা মোটেও বিশ্বাস করি না, কারণ একটু কৌশল অবলম্বন করলেই অল্প লিখে বেশি মার্ক তোলা যায়। তাছাড়া বেশি লেখার মতো সময়ও তোমাদের হাতে নেই। যাই হোক, এখন মূল কথায় আসি। আমরা দেখব কিভাবে লিখলে সৃজনশীল পরীক্ষায় বেশি মার্ক তোলা যায়। তার আগে তুমি যদি ভিডিওটিতে এখন এটি লাইক দিয়ে না রাখো, অবশ্যই ভিডিওটিতে এটি লাইক দিয়ে রাখো এবং ভালো মন্দ ভিডিওতে এটি কমেন্ট করো এবং সম্পূর্ণ ভিডিও দেখো। আশা করি প্রত্যেকটা দর্শক এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হবে। প্রথমে আমরা একটা সৃজনশীল পরীক্ষার প্রশ্নের মানবণ্টন দেখে নিই। যদিও সকলে জানাই আছে সৃজনশীলের চারটি অংশ প্রশ্ন ভাগ করে নাম্বারও ভাগ করা হয়ে থাকে। জ্ঞানমূলক ক মার্ক থাকে এক, অনুধাবন খ মার্ক থাকে দুই, প্রয়োগ গ মার্ক থাকে তিন এবং উচ্চতা দক্ষতা ঘ মার্ক থাকে চার। সর্বমোট ১০ মার্ক থাকে একটি প্রশ্নের ক্ষেত্রে। এখন আসি উত্তরগুলো কিভাবে লিখতে হবে। প্রথমে কথা বলি জ্ঞানমূলক, যার মার্ক হচ্ছে এক। প্রথমে ক নং এর প্রশ্নের উত্তর, এখানে কিছু বলার নেই। এক মার্কের জ্ঞানমূলক উত্তর দিতে হবে, বইতে হুবহু উত্তর পাবে, বানানের প্রতি খুব গুরুত্ব দিতে হবে। যদি ক প্রশ্ন কমন না পড়ে এবং খ গ ঘ কমন পড়লে আগে তাই লিখে ফেলবে, এক মার্কের জন্য বাকি ৯ মার্ক বসিয়ে কখনোই রাখবে না। এরপর কথা বলবো অনুধাবন, যার মার্ক হচ্ছে ২। এবার হলো খ নং প্রশ্ন, যেখান থেকে মূলত ভয়ের শুরু, তবে সত্য বলতে ভয়ের কিছুই নেই। খ নং এর উত্তর দুটি ভাগে বিভক্ত, এক হচ্ছে জ্ঞান, ২ অনুধাবনমূলক। প্রথমে এক লাইনে জ্ঞানমূলক উত্তর দিতে হবে আর পরে সর্বোচ্চ ৩-৪ লাইনে অনুধাবনের অর্থাৎ ব্যাখ্যা দিতে হবে। যেমন প্রশ্ন, ও রকম মেয়েলে বিনয় বলতে কী বোঝায়? জ্ঞান এরকম মেয়েলে বিনয় বলতে বিনয় প্রদর্শন করতে গিয়ে দুর্বলতার প্রকাশ বোঝায়। এইটুকু উত্তর করলে তোমাকে এক মার্ক দেবে আর এরপর ৩-৪ লাইনের ভিতর বিস্তারিত লিখতে হবে, ব্যাস তোমাকে ২ মার্ক দিতে সে বাধ্য। এরপরে কথা বলবো তোমাদের প্রয়োগ নিয়ে, যার মার্ক হচ্ছে ৩। এক প্লাস এক প্লাস এক ইজিক্যাল টু ৩, এখানে হলো গণনের প্রশ্নের মানবণ্টন। কি বুঝলে না? আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। গণনের ক্ষেত্রে উত্তরটা তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, এক জ্ঞানমূলক, ২ অনুধাবনমূলক, ৩ প্রয়োগমূলক। এক্ষেত্রে বেশিরভাগ প্রশ্নের ধরন এমন যে উদ্দীপকের সাথে গল্পের কোনো চরিত্র মিলিয়ে পাওয়া যায়, এসব প্রশ্নের উত্তর প্রথমে লিখতে হবে। যে চরিত্রের মিল পাওয়া যায় তার নাম, তাহলে এক মার্ক শিওর পাবে। এরপর ২-৩ লাইনে সেই চরিত্রের কিছু বৈশিষ্ট্য লিখতে হবে, তাহলে অনুধাবনের ধাপও শেষ। আর শেষে ৭-৮ লাইনের ভিতরে দুই চরিত্রের কী কী কারণে মিল পাওয়া যায় তার কারণগুলো লিখতে হবে, ব্যাস আর লাগবে না, এইটুকুই যথেষ্ট। এরপর কথা বলবো উচ্চতা দক্ষতা, যার মার্ক হচ্ছে ৪। সর্বশেষ ঘনাং প্রশ্নের উত্তর, যেখানে উত্তরটা দিতে হবে ৪টা ধাপে। ধাপগুলো হলো জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ এবং উচ্চতা দক্ষতা। ঘ এবং গ এর প্রশ্নের ধরন প্রায় একই রকম, দুইটি প্রশ্নই উদ্দীপক এবং প্রবন্ধের আলোকে উত্তর করতে হয়। প্রশ্নের ধরন অনেকটা এরকম যে উদ্দীপকের বক্তব্যের আলোকে প্রবন্ধটি বিশ্লেষণ করো। এক্ষেত্রে প্রথমে উদ্দীপক এবং ওই প্রবন্ধের মূল কথা এক কথায় লিখে ফেলবে, এরপর প্রবন্ধটি কিসের ভিত্তিতে লেখা তা ৩-৪ লাইন লিখে দ্বিতীয় ধাপ শেষ করতে হবে। তৃতীয় ধাপে উদ্দীপক এবং প্রবন্ধের মধ্যে সাদৃশ্যগুলো দেখতে হবে, ৪-৫ লাইনের ভিতর এটা হবে। একটু ফাঁকা রেখে ৪-৫ লাইনের ভিতর উপসংহার লিখতে হবে। এভাবে যদি তুমি একটি সৃজনশীল প্রশ্নের উত্তর শেষ করতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি ১০-এর ভিতর ৮ পেয়ে যাবে। তুমি হয়তো ভাবতেছো যে ভিতরে কিছু না লিখলে স্যার মার্ক দেবে না, কিন্তু ভাইয়া সত্য হলো এই যে স্যার ভিতরে পড়ে না, প্রথম ২-৩ লাইন পড়লেই তোমার উত্তর বুঝে নেবে। বিশ্বাস করো, আমি এইভাবেই লিখেছি আর আমার সময় শেষ হওয়ার অন্তত ৫ মিনিট আগে কমপ্লিট হয়ে যেত। আর হ্যাঁ, একটা কথা, সবসময় চেষ্টা করবে
100% উত্তর করার। তোমরা বেশিরভাগ সময় যেটা করো তা হলো প্রথম একটা বা দুইটা প্রশ্ন খুব ভালো করে লিখতে গিয়ে শেষের দিকে প্রশ্নগুলোর উত্তরের মান চরমভাবে খারাপ হয়ে যায়, যা তোমাদের মার্ক অনেক কমিয়ে দেয়। কিন্তু তুমি যদি প্রথম থেকে সবগুলো মোটামুটি লেভেল করে লেখো তাহলে সবগুলো প্রশ্নের মানই ঠিক থাকবে আর অন্তত 5 মার্ক বেশি পাওয়া যায়, এটা পরীক্ষিত। যাই হোক, আর কিছু বলছি না এখন। তোমাদের যে কোনো সমস্যা আমাদের জানাতে পারো বা কোন ধরনের ভিডিও চাও তা কমেন্টে আমাদের জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।